অলপ আগতো কৈছো লাইব্ৰেৰীত আমাৰ জেনেৰেল মিটিং হৈছে, তাতে আমাক প্ৰিন্সিপাল স্যারে পাগল বুলি কৈছে। কি ভাবি আমাক পাগল বুলি কৈছে? তাৰপিছত আমি স্যার মানে কিবা কিবা একশ্যনৰ কাৰণে আমি স্যারৰ তাতে গৈছো। স্যারে কৈছে আমি একশ্যন ল'ম, বাট স্যারে কেতিয়াও একশ্যন নলয়। তাৰপিছত আমাক হুমকি দিছে কি আমাক এটেম্প টু মাৰ্ডাৰ কেছ দিব। কি ভাবি আমাক এটেম্প টু মাৰ্ডাৰ? কেয়াৰটেকাৰজনী আমাক কৈছে কি এটেম্প টু মাৰ্ডাৰ মই কেছ দিম। কি ভাবি ষ্টুডেণ্টক কেয়াৰটেকাৰে আমাক এটেম্প টু মাৰ্ডাৰ কেছ দিব? কি ভাবি উই ওয়ান্ট জাষ্টিস স্যার। রাতে রাতে তাই আমাক এড়ি যায়, তালা মারি এড়ি যায়, বাট তাই আমাক এটেম্প টু মার্ডার কি দিব? যদি আমার কিবা হয়ে যায় স্যার দিবা তো আমি লাগে স্যার, বাট স্যার ভিডিও আছে, ফটো আছে স্যার, আপনাদেরকে চাব পারে স্যার। মানে আমি এপ্লিকেশন দিছিলো প্রিন্সিপালক 16, তারপর প্রিন্সিপালে স্যারে কৈছে কি মেথ, মানে মেথ ফিজৰ কাৰণে আমি দিছিলো মেথ ফিল কমাবর কাৰণে, বাট প্রিন্সিপাল স্যারে কৈছে এতিয়া স্টুডেন্টস কম আছে, স্টুডেন্ট বর্ডার কম আছে, সো আমি মেথ ফিজ কমাব নোৱাৰো, সৰু সৰু প্রবলেম কি আছে কোৱা। তাৰপিছত আমি কৈছো স্যার আমার মানে টাইমত ভাত নিদিয়ে, তারপর এটাই প্রবলেম কৈছো। তারপর কৈছো যদি মেথ ফিজ কমিব নোৱাৰে সৰু সৰু প্রবলেমটো সলভ কৰি দিয়ক। বাট প্রিন্সিপাল স্যারে মেমক কি কৈছে আমি নাজানো, মেমে আমাৰ আগত ৰেজিষ্টাৰটো ফেল আহে না কৈছে, কেয়াৰটেকাৰে কৈছে কৈছে কি তুমি তোমালোকে আজিৰ পৰা নিজে বজাৰ কৰি খাবা, মই বজাৰ নকৰোঁ, ৰেছপনচিবিলিটি নলওঁ। তাৰপিছত মেমে কৈছে মোক 15,000 দিবা। ষ্টুডেণ্টছৰ পৰা তাই কিয় পইচা ল'ব? 15,000 আমি কিয় দিম? কেয়াৰটেকাৰজনীয়ে এক্সট্ৰা 500 দিব লাগে। আমি হয় স্যার সিটো অ স্যার তাৰ মান্থলি 4,000 লয়, এইটোতো গভৰ্ণমেণ্ট হোষ্টেল হয় স্যার, 4,000 লয় সিটো, সিটোৰ কাৰণে আমি কৈছিলোঁ নিজৰ একাউণ্টত লয় স্যার। প্রিন্সিপাল আৰু মেমৰ কি সম্বন্ধ আছে আমি নাজানো, বাট প্রিন্সিপালে মেমক সাপোর্ট কৰে স্যার। যদি আমি কিবা কৰো মানে স্যার প্রিন্সিপালক যদি আমি এপ্লিকেশন দিও আগতে মানে কিবা সলভ হৈ যায় তাহৰ মাজত, পিছত একো একশন লোৱা নহয় স্যার। আমি আমাক মেন্টালি টর্চার হৈ গৈছো স্যার, আমি এক সপ্তাহৰ পৰা পঢ়িব পোৱা নাই, আমি একেলগে এটা ৰুমত থাকিব লগা হৈছে স্যার, ভয় লাগে স্যার, আমি সেফ ফিল নকৰো এতে, হয় স্যার আমি এতে সেফ ফিল নকৰো, উই ওয়ান্ট জাস্টিস স্যার, আমি টার্মিনেশন লাগে, আমার এটা প্রিন্সিপালের উপর আমি সেফ ফিল নকৰো। আৰু স্যার আমি হোস্টেলত কিমান আছে, তোমালোকৰ স্টুডেন্ট কিমান আছে? এতিয়া 12 আছে স্যার আমার বর্ডার, হয় স্যার, হয় স্যার, একাই সমস্যার সম্মুখীন হৈ আছে, হয় স্যার, বহুত ইটো 3-4 ইয়ার্স পৰা চলি আছে, বাট কায়ো এটা স্টেন লোৱা নাই। আমি নিউ স্টুডেন্ট, আমি 1 ইয়ার হৈছে থাকা, আমি গম পাইছো যেতিয়া মেমে গম পাইছে কি আমি এটা মানে স্টেপ লম, আমি একশন লম, তেতিয়া মেমে কৈছে আমি মই এটেম্প টু মার্ডার কেস দিম, দোয়া করে না ফেক এলিমিনেশন স্যার, বহুত টর্চার কৰিছে, মেন্টাল টর্চার কৰিছে স্যার, উই ওয়ান্ট জাস্টিস ফ্রম দিস। আমার প্রিন্সিপালে আমার হোস্টেলৰ পৰা মেছ দিছৰ পৰা তাই খায় খাই আমার ক্রিয়েটেকারটো তার হোস্টেল তার কোয়ার্টারত যায়, কোয়ার্টারত গোটেই রাতি থাকে, তার প্রিন্সিপালের কোয়ার্টার আগত আছে, তাই প্রিন্সিপালে দেখে আগত নাহে, আর আমার ওয়ার্ডেন স্যার আমাক পুরা সাপোর্ট করে আছে, কিন্তু প্রিন্সিপালে তাক দাবাই রাখি থাকে। কেয়ারটেকার ও জুলিয়াস হাজুয়ারি, আমাক রুম আমাক হোস্টেলটো রাতি রাতি লক করে পেনে যায় প্রিন্সিপালের কোয়ার্টারতে যায়, রাতি থাকে আর রাতিপুয়া আহে। আমাক কি কারণত মানে আমাক এনে করে কেউ থই যাব রাতি গতি, আমার যদি কিবা হয় কি করিম আমি, কোনে রিক্স লব, রিক্স নলয়, একো নকরে। আগৰ পৰাই হৈ আছে, আগৰ পৰাই হৈ আছে, এতিয়া ফুটি ওলাইছে কথাবিলাক, এতিয়া আমাক জাষ্টিচ লাগে, আমাক সাসপেনশ্যন লাগে, প্রিন্সিপাল আমাক আমাক প্রিন্সিপাল সাসপেনশ্যন হ'ব লাগে, আমাক ইমান ক্যারেক্টারলেস প্রিন্সিপাল নালাগে আমাক। 18 তারিখে মানে 18 মে তারিখে আমি এখন এপ্লিকেশন লাভ কৰিছিলোঁ হোস্টেল রিলেটেড স্টুডেন্টের পৰা, আৰু আমাৰ যিজন মানে মামনি ৰশম গার্লস হোস্টেল আছিল তেখেতসকলে মানে বহুদিনীয়া এটা অভিযোগ আছিল যে তেখেতসকলে মানে হোস্টেলত অকণমান সেফ ফিল নকৰে, মানে তো সেফ ফিল নকৰে, আৰু তেখেতসকলক মানে এগৰাকী মানে প্রিন্সিপাল স্যারে এটা নিয়োগ কৰিছিল মানে কেয়াৰটেকাৰ হিচাপে এগৰাকী মানে জুলিয়াস হাজুৱাৰী বুলি হাজুৱাৰী মানে, আর তেখেতসকল মানে ইয়াৰ আমাৰ অফিচিয়েলি কোনো নহয় মানে এপইণ্টেড নহয় মানে, তেখেতে প্রিন্সিপাল স্যারৰ পৰা মানে ওচৰৰ গাঁৱৰে হয়, ফেকাল্টি হয় হয়, তেখেতসকলে মানে এতিয়া ষ্টুডেণ্টবিলাকে মানে অভিযোগ আগতেও বহুতবার দিছে যে তেখেতক মানে আমাক নালাগে, মানে যে কিয় নালাগে, নালগার কারণটো আছিল যে তেখেতে মানে সেই জুলিয়াস হাজুৱাৰী মানে মানুহজনে মানে তেখেতক মানে হেৰি কৰে মেণ্টেলি টৰ্চাৰ দিয়ে,
ষ্টুডেণ্টবিলাক আৰু তাৰোপৰি মানে বহুত ক্ষেত্ৰত মিছবিহেভিং কৰে মানে আৰু আৰু সেই হেৰিতে লিখা আছিল আপোনাৰ এপ্লিকেশ্যন এখন লিখিছে যে তেখেতলোকে মানে এতিয়া সেই লাষ্ট কিছুদিনৰ পৰা মানে ভাত মানে ভালকৈ মানে যোৱাকালিৰ ভাত বা বহুত দিনৰ পিছত দিয়ে সেনেকুৱা আৰু কিছুমান টৰ্চাৰিং লাইক হেৰি এতিয়া ইমান গৰমৰ দিনত মানে আপোনাৰ বাহিৰৰ পৰা মানে মেইন ছুইচটো অফ কৰি দিয়ে তলা মাৰি থয় মানে মানে পানিছমেণ্ট হিচাপে দিছিলে আৰু মানে তাৰপিছত সেইবোৰ আমিও মানে এইবাৰ আমি ফাৰ্ষ্ট টাইম মানে তেখেতসকলৰ পৰা মানে এখন এপ্লিকেশ্যন হিচাপে পালোঁ মানে তো সেইটো আমি সেইখিনি মানে এতিয়ালৈকে গম পাওঁ আৰু এতিয়া হিচাপত মানে গোটেইখিনি এতিয়া এনকুৱাৰী হোৱাৰ পিছতে আমি ক'ব পাৰিম মানে হয় আমিও মানে পাইছোঁ বিচাৰিছে মানে মানে পাৰ পাৰ্চন 500K আৰু 15,000 পাৰ মান্থ মানে বিচাৰিছে আৰু হয় হয় তাৰ বাহিৰত মানে আৰু মানে আমি হোষ্টেল মেনেজমেণ্ট কমিটি বুলি আছে বুলি কৈছে আমি তেখেতসকলকো মানে সুধিছিলোঁ যে আপোনালোকে মানে ইয়াৰ বিষয়ে জ্ঞাত নেকি মানে তেখেতলোকে কৈছে যে এইটো তেখেতসকল তেখেতটো একেবাৰে বাহিৰৰ বুলি ক'লে মানে এইটো হোষ্টেল মেনেজমেণ্ট কমিটিও অকণ মানে অকণ কণ্ট্ৰেক্টৰী পাইছোঁ মানে মানে ইয়াৰ মাজত অকণমান কনফিউজিং মানে